সে ভারত বিদ্বেষের আসল কারণটা কি? এক নাকি একাধিক? এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে ভারত বিরোধিতা শুরু? তাহলে দূরত্বটা আসলে কোথায়? কেন বাংলাদেশের মাটিতে ছাই চাপা আগুন হয়ে জ্বলছে ভারত বিরোধী মানসিকতা? ভারত বিদ্বেষটাই কি ইন্ডিয়া আউট প্রোপাগান্ডাকারীদের उम्मीद करता हूँ आप जहाँ भी होंगे इंजॉय करते होंगे, मजे में होंगे और फिट फाट होंगे। व्यूवर्स, इंडियन मीडिया ही ये बात कर रहा है, वेस्ट बंगाल मीडिया, के आज अगर बांग्लादेशी हमारे साथ इतनी ज़्यादा नफरत कर रहे हैं, इसके पीछे वजह हम हैं, यानी इंडियंस हैं, इंडियन हुकूमत है और भारतीय हुकूमत की वो नाकाम तरीन पॉलिसी है। वो कह रहे हैं कि इसका मतलब ये नहीं कि सारे का सारा बांग्लादेशी हमारे साथ अच्छा वो प्यार लव मोहब्बत नहीं करता, नफरत ही करते हैं सारे। वो कह रहे हैं कि बहुत बड़ा नंबर्स हैं जो बांग्लादेशी हमारे साथ प्यार करते हैं, मोहब्बत करते हैं, लेकिन वो आज मान रहे हैं, वेस्ट बंगाल मीडिया एक्सेप्ट कर रहा है कि ये गलती हमारी है, हमने बहुत गलत किया है इंडियंस के साथ। ये वीडियो प्रूफ मेरे पास पड़ा है व्यूअर्स, ये वीडियो देखेंगे फिर उसके ऊपर हम बात करेंगे। वो कह रहे हैं कि हमने, हमारी हुकूमत ने, हमारे मीडिया ने जिस तरह से आग से काम लेने की कोशिश की है, यानी हमने क्या कुछ किया, हमारी हुकूमत ने क्या किया इंडियंस के उसके साथ, बांग्लादेशियों के साथ, यानी उनको एक गाली के तौर पर देखा जाता है। जब बांग्लादेश का नाम आता है तो बड़ा इंसल्ट, वो जब इधर आते हैं यानी वेस्ट बंगाल में, कोलकाता में, उसमें भारत में, तो हम उसके साथ क्या किस तरह का बिहेवियर अपनाते हैं, बहुत इंसल्ट उनकी करते हैं और बहुत ही उनको रिस्पेक्ट करते हैं, पता नहीं क्या कुछ उनको कहते हैं, और फिर उनको आप उनके साथ करते क्या हैं, उनका पानी आप रोकते हैं, उनके लोग आप मारते हैं, फार्मर्स को मारते हैं, फिर उनके बीजीबी जो गार्ड हैं और उनकी जो बॉर्डर गार्ड फोर्स है उसके जवानों को आप शहीद करते हैं, फिर उनके दिलों में आपके लिए मोहब्बत नहीं आएगी, फिर नफरत ही आएगी। वो कह रहे हैं कि हमें अपने आप को सुधारना होगा, अपने आप को ठीक करना होगा, बेहतर करना होगा, अगर ना किया तो ये आग और लगती जाएगी। इसी के ऊपर वीडियो है व्यूअर्स, पहले वीडियो देखेंगे फिर हम इसके आगे चलेंगे। और मैं आपसे यही रिक्वेस्ट करूंगा, इस वीडियो को आपने आखिर तक जरूर देखना है, बहुत ही इंपॉर्टेंट वीडियो है। 3-2-1 एंड क्यू। বাংলাদেশে ভারত বিদ্বেষের আসল কারণটা কি? এক নাকি একাধিক? এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে ভারত বিরোধিতা শুরু? যে দেশটা মুক্তিযুদ্ধে 1 কোটি মানুষকে আশ্রয় দিল, যুদ্ধে প্রশিক্ষণ দিল, অস্ত্র দিল, পাশে থাকলো, তাদের উপর ঠিক কি কি কারণে ঘৃণার সিঁড়ি এত চওড়া আর মজবুত হলো? আপাত দৃষ্টিতে আমরা কি দেখি? ভারতের সিনেমা, সিরিয়াল, গান, পোশাক, চিকিৎসা, ভ্রমণ, আইপিএল বাংলাদেশের মানুষ এত পছন্দ করেন? তাহলে দূরত্বটা আসলে কোথায়? কেন বাংলাদেশের মাটিতে ছাই চাপা আগুন হয়ে জ্বলছে ভারত বিরোধী মানসিকতা? ভারত বিদ্বেষটাই কি ইন্ডিয়া আউট প্রোপাগান্ডাকারীদের বাংলাদেশ প্রেম? ইন্ডিয়া আউট বা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট এর উৎসটা ঠিক কোথায় সেটা অনুসন্ধান করতে গেলে গভীর অ্যানালিসিস প্রয়োজন। আগে এটা বুঝতে হবে যে ভারত বিদ্বেষটা নতুন কিছু নয়, সেই 1947 থেকে 1970, আবার 1972 থেকে একটা লম্বা সময়। সম্প্রতি পরপর কয়েকটা ঘটনা এমন ভাবে ঘটে গেছে যেগুলোকে পাশাপাশি সাজালে মনে হবে ভারত বিদ্বেষ মানসিকতা মাথা চাড়া দিয়ে উঠছে ইদানিং সময়। কিন্তু বিষয়টা মোটেই তেমন নয়। বাংলাদেশের একটা গোষ্ঠীর মানুষ মনে করেন তিলে তিলে এই ভাবনাটা জন্মেছে, সেটা বেড়েছে আর আজ সেটা রীতিমতো আউটবাস্ট করেছে, যার মধ্যে একটা বড় জট এখনো বয়ে নিয়ে চলেছে ঢাকা নয়াদিল্লি, সেটা হলো তিস্তা। তিস্তা জট বাংলাদেশের স্বার্থের বিরাট বড় ইস্যু। তিস্তা নদীর জলবন্টন নিয়ে কম জল খোলা হয়নি এই দুটো দেশের মধ্যে। ভারত বাংলাদেশ আলোচনা করছে কয়েক দশক ধরে। 2011 সালে এই চুক্তি হবে বলে পাকা হয়ে গেলেও আজও ডিল ইনকমপ্লিট। পশ্চিমবঙ্গের আপত্তি এখানে একটা বিগ ফ্যাক্টর হয়ে দেওয়াল তুলেছে দুই দেশের মাঝে, যে বিষয়টাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালোভাবে নিতে পারেনি।
আন্তর্জাতিক নদী তিস্তার জল ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ কেন এভাবে সাফার করবে? এ নিয়ে বাংলাদেশের কয়েক শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়ায় কম ঝড় তোলেননি, গণমাধ্যমগুলোতে কম কালি আর কম তৃষ্ণা খরচ হয়নি। এই ইস্যুটা ওপার বাংলার কাছে একটা মারাত্মক ক্ষোভের জায়গা ক্রিয়েট করেছে। যে না হওয়া তিস্তা চুক্তি আগামী 5 বছরেও সর্ট আউট হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে। হত্যা শূন্য সীমান্ত, দুদেশের সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা। তো জনাব, আপনি এই ভিডিও দেখি হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া বতা রা হ্যায়, দিখা রা হ্যায় কি হাম টিস্টা নদী কি জো পানি হ্যায় ও রোকতে হ্যায়, আর ফির হাম আপ দেখেন কি জো পদ্মা রিভার হ্যায় উসকা ভি উনকো ঠিক সে জো উনকে সাথ এগ্রিমেন্ট 1996 মে শেখ হাসিনা হুকুমত নে কিয়া থা উসকে মুতাবিক ভি উনকো পুরা পানি হাম নাই দেতে। ফির জো টিস্টা রিভার হ্যায় ইসকা পানি জব দিল করতা হাম ইসকা ড্যাম খোল দেতে হ্যায়, জব দিল করতা হ্যায় ইসকা ড্যাম বন্ধ কর দেতে হ্যায়, یعنی ہم ان کے ساتھ زیادتی پہ زیادتی کرتے آ رہے ہیں، ناانصافی پر ناانصافی کرتے آ رہے ہیں بنگلہ دیشیوں کے ساتھ، اور پھر الٹا ہم یہ کہتے ہیں کہ ہم بڑے بھائی ہیں، وہ ہمارا چھوٹا بھائی ہے۔ ویسے یہ میں تو اس کے ویسے ہی بہت خلاف ہوں، اگر پروفیشنلی دیکھا جائے بڑا بھائی چھوٹا بھائی یہ کیا ہوتا ہے بھائی؟ آپ ہاں دوست ملک کہہ سکتے ہیں، آپ فرینڈ ملک کہہ سکتے ہیں، یہ کیا بات ہوئی چھوٹا بھائی بڑا؟ یعنی آپ اس کو حقیر سمجھتے ہیں، آپ اس کو چھوٹا سمجھتے ہیں؟ وہ ایک آزاد ملک ہے اور اس کی اکانومی ہے، وہ ایک اپنی اس کی یو این کے اندر پہچان ہے، دنیا کے اندر ایک اپنی وہ آئیڈینٹیفیکیشن رکھتا ہے، دنیا اس کو جانتی ہے۔ چائنا کے بعد دوسرا بڑا دنیا کا ایکسپورٹر ہے ٹیکسٹائل گارمنٹس کو لے کر، پھر آپ ان کے ساتھ کیا کر رہے ہیں؟ یہ ویسے ضمیر جھنجھوڑ تو رہا ہے یہ ویسٹ بنگال میڈیا اپنے لوگوں کا، اور ان میں کچھ گودی میڈیا بھی ہے، وہ بھی اس طرح کی عجیب قسم کی خبریں چلاتے ہیں، برین واش کرتے ہیں انڈینز کا، لیکن وہ مان رہے ہیں کہ اس کو ٹھیک کرو، انڈینز کو ہی کہہ رہے ہیں، نہیں تو اس کا جو رزلٹ ہے کچھ اور بھی ہو سکتا ہے۔ اگر آپ نے اس کو ٹھیک نہ کیا، یعنی اگر آپ اسی طرح بنگلہ دیشیوں کے خلاف چلتے رہے، ان کی عزت نہ کی، ان کے ساتھ برا سلوک کرتے رہے، اور جب وہ آتے ہیں ان کی مہمان نوازی اچھے طریقے سے آپ نے نہ کی، تو پھر وہ ابھی اس انہوں نے تھوڑا سا آپ کو ایک جھٹکا دیا، چھوٹا سا جھٹکا دیا، یعنی بائیکاٹ انڈیا کمپین کی ہے، انڈیا میں بھی نہیں آ رہے، انڈین پروڈکٹس بھی نہیں لے رہے، تو اس کے ساتھ کیا ہوا ہے؟ آپ کو اتنا برے آپ کی اکانومی ہو گئی ہے ویسٹ بنگال کی، کلکتہ کی بزنس مین کمیونٹی رو رہی ہے، اگر وہ اس طرح اور کر لیتے ہیں تو پھر آپ کا کیا ہوگا؟ یہ بھی ایک سوال ہے۔ خیر جی، بہت امپورٹنٹ ویڈیو تھی آپ کا، اس کے اوپر کیا رد عمل ہے بتائیے گا جی کومنٹ سیکشن میں۔ ملیں گے انشاءاللہ نیکسٹ ویڈیو میں، تب تک کے لیے اپنا اور اپنے ارد گرد سب دوستوں کا بہت زیادہ خیال رکھیے گا، اللہ حافظ۔